সামান্য ছেলে বলে তাই কি অভি সামান্য গোয়ালার ছেলে তোকে ওনে হাবে মেরে দেবে কানাই রে এমন করে তুই তোমারই করে ডাকি বলে আমাদের প্রতি অভিমান করিস না কানাইয়া আমাদের শীলতা নেই শিষ্টতা নেই ভদ্রতা জানি না মধুর ব্যবহার জানি না বিনয় বাক্যালাপ জানি না তোকে অমান করে তুই তোমারই করে ডাকি বলে আমাদের প্রতি অভিমান করিস না কানাইয়া যদি অন্তরে দুঃখ পাস বেদনা পাস কানাইয়া রে তুই বৃন্দাবনের রাখা বেশি আমরা তোর সব বিনা কিছু জানি না যদি ব্যথা পাস তুই কেন মনে সেখানে না ভাই তুই মনে শিখালি না ভাই মধুর কথা বিনয় বচন আমাদের দোষ কি আমরা তো জানি না ভাই তুই কেন মতে শেখালি না ভাই মতে শিখালি না ভাই ওরে মধুর কথা বিনয় বচন তুই কেন মতে শেখালি না ভাই ভাই মধুর কথা সেই কাঁধে করে
চলে আর সে কথাটি ভবে যদি খেলা নাই চলে শুদ্ধ সক্ষ ভবে যে করি শুদ্ধ সক্ষ ভবে যে করি কবুতরে করি কবুতরে চলি শুদ্ধ সক্ষ ভবে যে করি কবুতরে করি কবুতরে চলি শুদ্ধ সক্ষ ভবে করি অনায়া কথা কইলি না এক মুখে শত কথা কইলাম একটি কথারও উত্তর দিলি না ও বুঝেছি সবাই বলে বিশ্বাস করি নাই এতদিন সবাই বলে সমান সমান না হলে কখনো ভাব ভালোবাসা আত্মীয়তা এগুলো স্থায়ী হয় না এতদিন বিশ্বাস করি নাই জানতাম তুই আমাদের আমরা তোর কিন্তু আজকে তোর যে আচরণ তোর যে ব্যবহার ওই কথাই বিশ্বাস করতে হচ্ছে সমান সমান না হলে ভাব ভালোবাসা আত্মীয়তা স্থায়ী হয় না তুই রাজ দুলাল আর আমরা সামান্য গোয়ালার ছেলে কানাইয়া তুই আমাদের অন্তর জুড়ে ছিলি আছিস ভবিষ্যতেও থাকবি তাই শুধু নয় পরমেশ্বর ভগবানের কাছে এই প্রার্থনা করি হে নারায়ণ কানাইয়া যে স্থানে যে কুলে যেভাবে আমাদের জন্ম হোক না কেন কানাইয়া যেন আমাদের অন্তর জুড়ে থাকে ভাই তোর অন্তরে আমাদের একটু ঠাঁই নাই বা হলো তাতে দুঃখ নাই আমরা তো তোর কেউ নই চলে যাচ্ছি এই বলে শ্রীরাম নন্দ ভবনের দরজার দিকে এগোচ্ছেন এতক্ষণের শত কথা আর এখনকার ছোট একটি কথা আমরা তো তোর কেউ নই আমরা তো তোর কেউ নই আমরা তো তোর কেউ নই কানাইয়ার বুকে বড় বাজল এমন আকর্ষণী মন্ত্র আহ কানাইয়া রইতে পারলেন না এসে শ্রীরামের সামনে দুহাত প্রসার করে দাঁড়িয়ে গতিপথ রুকলেন শ্রীরাম কেঁদে কইলেন ভাই আমি তো চলেই যাচ্ছি আর কখনো তোকে ডাকতে আসবো না রে আমরা তো তোর কেউ নই যেমন বলেছেন কানাইয়া শ্রীরামকে দুহাতে বুকে জড়িয়ে ধরে হু হু করে কান্না করতে লাগলেন কাঁদছেন কে ভগবান অনন্ত কোটি জগৎ জীব যার জন্য কাঁদেন তিনি কাঁদছেন বৃন্দাবনের নগণ্য গুটি কত গোয়ালার ছেলের জন্য পূজ্যপাদ
মহানামব্রতজী ভাগবতের ফেলালবে বললেন, ভাগবত দর্শন বিশ্বজীবকে ডেকে বললেন, হে জগৎ জীব, আমি তোমাদের জন্য একটি অভিনব নূতন সংবাদ আমার বুকে করে বয়ে এনেছি। তোমরা কান পেতে প্রাণ দিয়ে শোনো, হৃদয় দিয়ে অনুভব করো। এতদিন সবাই শুনেছ, জেনেছ, দেখেছ, ভক্ত ভগবানকে ভালোবেসে ভগবানের বিরহ ব্যথা সইতে না পেরে প্রাণান্ত হয়ে ভগবানের জন্য কাঁদেন। নূতন সংবাদটি হলে শুধু ভক্তই ভগবানের জন্য কাঁদেন না, ভগবানও যখন মানুষ রূপে পৃথিবীতে লীলা অবতীর্ণ হন, ভক্তের ভালোবাসার বাসায় এমন ভাবে বাধা পড়ে, ভক্তের প্রীতির বাঁধনে এমন ভাবে বাধা পড়ে, ভগবান ও ভগবত্ব হারিয়ে ভক্তের জন্য বড় ব্যাকুল। শ্রীরামকে বুকে জড়িয়ে ধরে কেঁদে কইলেন, ভাই তুই তো শত কথা কইলি, আমার একটি কথা শোন। ওরে সোনাশি স্বরূপে কহি যে এমন তুই তামারি করে আমাকে ডাকিস, আমার যে কত আনন্দ, কি দিয়ে বোঝাবো বল। অগুন
ভাবো কি করিব, তোদের সঙ্গে বসতে যাব বলে চূড়াবাধি ধরা পড়ি বসে বৈষ্ণব কবি বললেন তা তো রয়েছে ঠিক আছে, কিন্তু মায়ের কোলে এমন ভাবে ধরা পড়ে আছো তোমার তো আর যাওয়া হচ্ছে না। কানাইয়া বলেন দেখ শ্রীরাম আমার প্রতি অভিমান করিস না ভাই, তোরা তো জানিস সব মায়ের না বলিয়ে আমি যদি যাই গোঠে, আর মায়ের না বলি আমি যদি যাই গোঠে মরিবে আমার করিব সংকার, মরিবে করিব সংকার জনমের মতো হারা হব ভয় শান্তির বসমাত্রি অঞ্চল জন্মের মতো হারা হবে ভাই, শান্তির বসমাত্রি অঞ্চল জন্মের মতো হারা হবে ভাই, একদিন না বলি ছায়া ছিলাম লুকাইয়া, একদিন না বলি ছায়া ছিলাম লুকাইয়া, মরিতে ছিলাম আমার না দেখিয়া মায়ের কাছে মামার বাড়ির গল্প করার মতো ভাব তোর, তোর মা আমাদের কাছে মায়ের কথা বললে তুই কি বোঝাতে চাইছিস আমরা জানি না, জানি জানি যে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, এত আদিক্ষিত ভালো না তুই হতে তার নবনি বড়, 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 মায়ের ভালোবাসা তুই হতে তার নবনি বড়, এমন মায়ের ভালোবাসা
এই মায়ের আমার তো আদিক্ষেতা করিস, একটু নাবনি চুরি করে খেয়েছিলি, হায় হায় ছেলেই তো খাবে না, একটু চুরি করেই খেলি, তাই বলে লঘু পাপে গুরুদণ্ড, এমন করে বেঁধে শাস্তি। তোরা তো বড় লোক, তোদের তো ক্ষীর স্বর্ণ নবনীর অভাবই নেই, আর এমন করে তোকে বেঁধে শাস্তি দিল। দেখা নাই আমরা গরিব হতে পারি, আমাদের মহলে না কখনো এমনটা করতেন না, জোর গলায় বলতে পারি। যাই বলিস, রাগ করলে করবি, সত্যি কথা বলতে আবার কি, তোর মা না বড্ড কৃপণ, কৃপণ না হলে এমন কেউ করে? কানাইয়া বলেন, দেখছি না, তুই আমাকে হাজার কথা বল, মা সম্বন্ধে কোনো কটু কথা বলবি না, কিন্তু কেন রে, আমার মা আমার অন্যায় দেখেছেন, শাসন করেছেন, তোমার মা তোমাকে শাসন করে না? করে, তোমার মতো একটু নবনি চুরির দায়ে না, বড় অন্যায় করলে তখন শাসন করে। দেখ, গুরুজন সম্বন্ধে উল্টা পাল্টা কথা বলবি না, কিন্তু বলে দিলাম, আমার মা কি তোর মা না, তোর মা কি আমার মা না, তাই বলে তুমি গুরুজন সম্বন্ধে যা মুখে আসবে তাই বলবে? দুজনে প্রচন্ড ঝগড়া, রাখাল ভাবের বৈষ্ণব কবি মাঝখানে দাঁড়িয়ে মধ্যস্থতা করছেন। কানাইয়া থামত, শ্রীদাম এমন কথা গুরুজন সম্বন্ধে বলা তো ঠিক হয়নি ভাই, অন্যায় দেখলে আমার মাও শাসন করে, তোর মাও শাসন করে, কানাইয়ার মাও করেছেন, শুধু আমাদের মাই তো মা না, জগৎ জোড়াই মা রয়েছেন, এই জগতে সকল মায়ের বলছে, কানাইয়া শোন শোন, দিন চলে গেলে কথা কারো মনে থাকে না। কানাইয়া বলেন, কোন দিনের কথা তুই বলবি, বাঁচা ধান মনে পড়ে না বুঝি, সেই কার্তিক মাসের পহেলা তারিখের কথা ভেবে দেখ, অর্থাৎ দাম বন্ধনের কথা স্মরণ করাই দিচ্ছে। ওরে জমালয় অর্জুন যেদিন চেপেছিল ছিল কোথায়,
মণ্ডলী গোষ্ঠ লীলা স্মরণ তিন রসেরই প্রাধান্য, সূক্ষ্ম রস, বাৎসল্য রস, মধুর রস, এমন সংযোজনা। প্রথমে সূক্ষ্ম রস, রসের ধীরে ধীরে ঊর্ধ্বগতি, তারপরে এখন টান পড়েছে বাৎসল্য রসে। বাৎসল্য রসে মা যখন বিদায় দেবেন তখন আবার মধুর রসের টান। এখন সূক্ষ্ম রসে মোটামুটি একটু আস্বাদন করার চেষ্টা করা গেল, কিন্তু সময় সংক্ষিপ্ত হওয়ায়, সময় তো বেশি না, চার ঘন্টা তো সময় তো চলে গেল। এখন আপনারা তো বিজ্ঞ জন, তা এখন ওই বাৎসল্য আর মধুর পরিপূর্ণভাবে আস্বাদন করতে সম্ভব হবে না, সময় পাওয়া যাবে না। তাই আপনারা বিজ্ঞজন অপরাধ নেবেন না, সংক্ষিপ্তভাবে একটু একটু আস্বাদন করতে চেষ্টা করব। এই আর আপনারা ভিক্ষা মাধুকরী যে যা দেন আমাদের ওই বাবাজি গেলে দিয়ে, তা পুরোপুরি আস্বাদন করা সম্ভব বর্ণনা করে আর শেষ করা যাবে না, সময় অল্প একটু আছে। কানতে সারা ভাইকে তো গোষ্ঠে নেওয়ার উপায় নাই, তাহলে চলো। গেল সবে যশোদা নিকটে, দেবা
যখন শুনি বলো রামের বাণী মন চিতানন্দ, আমি শুনি বলো রামের বাণী মন চিতানন্দ, রানী কাঁদিয়া পড়িল ধরা তলে, কাঁদিয়া পড়িল ধরা তলে, রানী কই বলো মনে যাবে ঘনশ্যাম, সুদাম সুদাম দাম বসুদাম সুবল মধুমঙ্গল মহাবল বলরাম, ওরা সবাই মাকে বড় কাকুতি মিনতি করতে লাগলেন। মা বলেন, দেখ তোরা ছেলে আমি মা, মায়ের অন্তর তোরা বুঝবি না রে, দেখ আজ আমার গোপালকে আমি ঘষতে দেব না, আজকের মতো গোপালকে আমার কাছে রেখে যা। শ্রীরাম বলেন, মা আমরা তো নিত্য নিত্য ভাইকে নিয়ে ঘষতে যাই, এমন করে তুমি তো কখনো বারণ করো না, তাহলেই বোঝ কেন বলছি। গত রাতে এমন দুঃস্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন দেখার পর কোনো মা সন্তানকে বক্ষ ছাড়া করতে পারে না। সবাই হেসে উঠে, ও মা স্বপ্ন দেখে ভয় করছো, স্বপ্ন কখনো সত্যি হয়? সরল প্রাণা যশোমতী বলেন, ওরে শেষ রাতের স্বপ্ন নাকি সত্যি হয়, শেষ রাতে স্বপ্ন দেখেছি কিনা। এই কেউ কেউ মায়ের চরণে পড়লেন, কেউ কেউ গলা জড়িয়ে ধরলেন, মা কানাইয়া আমাদের রাখাল রাজা, রাজা ছাড়া কখনো রাজ্য চলে তুমি বলো, এমন ভাবে ধরলেন ওরা মাকে, মা কি আর করবেন, শেষে একটু অভিমান করলেন। রানী কহে বলরাম বুঝি যশোদারি প্রাণ, রানী কহে বলরাম বুঝি যশোদারি প্রাণ, রানী কহে বলরাম বুঝি যশোদারি প্রাণ, রানী কহে বলরাম বুঝিতে আইলি সবে তোরা, বুঝিতে আইলি সবে তোরা, যাকে প্রাণ বাহির হইয়া তবে তোরা যেমন অভিমান করে এসব বললেন, দেখ তোরা ছেলে আমি মা, আমি একাই শুধু জগতে মা নই, জগৎ জোড়াই মা রয়েছেন, তোরা আমার গোপালকে গোঠে নিয়ে গেলে আমি জানি আমার এ পোড়া দেহে প্রাণ থাকবে না, তা দেখ বাছা
একটু পরে গেলেও প্রাণ যাবে, একটু আগে গেলেও যাবে। তা তোরা একটু দেরি কর, জগতে সব মা যা চায় আমিও তাই চাই। সব মা ভগবানের কাছে প্রার্থনা করেন, হে ভগবান, অপরাধময় জীবনে যত ইচ্ছা শাস্তি দিও, শুধু একটি মিনতি, সন্তানের বদন দেখতে দেখতে যেন জগৎ থেকে বিদায় নিতে পারি। তা আর দশটা মায়ের মতো আমিও তো মা, তাই একটু বিলম্ব কর, বদন দেখতে দেখতে প্রাণ যাক না কেন, বদন দেখতে যাক না কেন, বদন দেখতে দেখতে প্রাণ যাক না কেন, দেখতে প্রাণ যাক না কেন, আমার পরে না কেন, বদন খালি বড় দেখতে প্রাণ কেন, বদন গোপাল বদন খালি, আমি আর নামে গোপাল বাবু, বদন খালি মা যখন অভিমানে বলেছেন এসব, বলরাম শ্রীরামকে ডেকে বললেন, ভাই এক কাজ কর, আমরা নিত্য নিত্য বনে গিয়ে যা যা দেখি বন কাহিনী গুণ মাকে বল, মায়ের মনটা কোমল হবে, ভাইকে গোষ্ঠে দেবে। তাই বলরামের নির্দেশে শ্রীরাম বলতে লাগলেন, শ্রীরাম গো গেছে বনে, শোনো না মা নন্দ রানী দরবারে, কিছু বলি না, ও নিজে ইচ্ছা বসিয়া তরুর ছায় মহন মুরলি ভাই, 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 ভুবন ভুলায় সে রাবে, ভুবন ভুলায় সে রাবে, শুনিয়া মুরলি এমন সমস্ত মানুষ আছে, আমরা কোনদিন বৃন্দাবনে ওদের দেখিনি, তোমরাও হয়তো দেখো না, কেমন মানুষ আসে বাছা,
শুনবে মা, হংসের ওই পরে যদি চোখের মুখে মন্ত্র I'm not gonna lie.